লহরী পেশায় লেখক। তার স্বামী অপূর্ব প্রথম বিবাহবার্ষিকীর রাতেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই রাতেই মৃত্যু হয় মল্লিকা নামের এক নামকরা প্রকাশকের। সেখান থেকেই গল্পে আসে নয়া মোড়, শুরু হয় তদন্ত। একের পর এক ঘটনার রহস্যের জালে জড়িয়ে পড়ে গল্পের চরিত্ররা। তদন্তে উঠে আসে একের পর এক নয়া তথ্য। ছবির নাম অন্তর্জাল। রহস্য রোমাঞ্চে ভরা হার হিম করা একটি ছবি দর্শকদের জন্য বড় পর্দায় আনতে চলেছেন পরিচালক পার্জুন মজুমদার। লহরীর চরিত্রে অভিনয় করেছেন কৌশানী। বনিকে দেখা যাবে তার স্বামী অপূর্বের ভূমিকায়। বাস্তবের প্রেমিক যুগল এবার অনস্ক্রিন দম্পতি। রবিবার শহরের একটি রেস্তোরাঁয় হয়ে গেল ছবির পোস্টার, ট্রেলার ও মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা। পাণ্ডে মোশন পিকচার্সের ব্যানারে ছবির প্রযোজনা করেছেন মুকেশ পাণ্ডে। পরিচালক পার্জুন জানালেন, বনি কৌশানীর মতো রোম্যান্টিক জুটিকে এই ছবিতে একেবারে অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটা শুরু হচ্ছে যখন অপূর্ব, যেটা বনিদার ক্যারেক্টার, আর কৌশানীদের ক্যারেক্টার লহরী, তাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে একজন গেস্ট আসেন, মল্লিকা চৌধুরী। সেই পার্টিতে ড্রিঙ্ক করতে গিয়ে কোল্যাপস করে। অপূর্ব তাকে হসপিটালে নিয়ে যায়, আর তারপর সেই রাত থেকে তিনি নিখোঁজ। পরের দিন সকালে খবর আসে যে একটা স্লো পয়জন দেওয়া হয়েছিল মল্লিকাকে, অ্যান্ড তাতে সে মারা যায়। তো এবার কোথায় গেল অপূর্ব আর কে মারল মল্লিকাকে, সেই নিয়ে আমার পুরো গল্প। বনি কৌশানীকে ফার্স্ট থেকেই অডিয়েন্স অ্যাজ আ রোম্যান্টিক জুটি দেখে এসেছেন। হয়তো আমিও যে ছবিগুলো বনি কৌশানী দেখেছি সেটাও রোম্যান্টিক জুটি হিসাবেই দেখেছি। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট এখন অডিয়েন্সে যেরকম টেস্ট, তারা সব সময় দে আর লুকিং ফর নিউ। অ্যান্ড উইথ দি অ্যাডভেন্ট অফ ওটিটি, এত ইন্টারন্যাশনাল কন্টেন্ট, এত কিছু সাথে এক্সপোজার, তাতে করে কী হয়েছে, অডিয়েন্সের যেই নতুন কন্টেন্ট, একই অ্যাক্টার্সকে একই টাইপের জিনিসে দেখতে দেখতে না তারা একটু বোর হয়ে যাচ্ছে। তাই জন্য সেখান থেকে আমি ভেবেছি যে বনি কৌশানী একটা এত জনপ্রিয় একটা কাপল, অ্যান্ড সেকেন্ডলি আমার একটা কাপল নিয়েই গল্প, সেখানে যদি বনিদা কৌশানীদিকে এইভাবে আমি প্লেস করতে পারি, ওয়্যার ইন দে হ্যাভ নেভার ডান আ থ্রিলার, তাহলে সেটা একদমই নতুন কিছু একটা হবে। তো সেখান থেকেই ওদের দুজনকে নেওয়া। বনি ও কৌশানীর জুটি একসঙ্গে অনুষ্ঠানে থাকবেন আর খুনসুটি হবে না, তাও কি আবার হয়? ২.৫ বছর পর বড় পর্দায় ফের একসঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে দেখা যাবে তাদের। এটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত বনি ও কৌশানী। আচ্ছা, বনি কৌশানীকে আমরা জানি রোম্যান্টিক জুটি হিসাবে। এই সিনেমাটা অন্তর্জাল সিনেমাটার মধ্যে একটা মিস্ট্রি রয়েছে, থ্রিলার সিনেমা সেই জনারের, কিন্তু এইটা এখানে তোমাদের ভূমিকাটা একটু অন্যরকম একদম। এইটা সম্পর্কে, এটা মেলালে কি করে দুটো তোমাদের রোমান্টিক জুটি অথচ থ্রিলার জনারের ছবি, দুটো জিনিসকে কিভাবে মেলালে? রোমান্টিক জুটিতে ধরো আমরা মানে রিয়েল লাইফ দর্শকের স্বাদ আর ইচ্ছে পূরণের জন্য আর কি মেলাতে হলো, কারণ তারা তো নিজেদেরকেও মানে আমার মনে হয় না, অফ কোর্স মানে আমরা চ্যালেঞ্জ করার জন্য। হু ইজ আ বেটার স্পিকার? I am okay, and ও কপি করে অলওয়েজ, let me speak first. So basically আমার মনে হয় this is my film. Yeah, I know. So I want to say যে এই মানে দর্শকদের চাহিদাটা এখন হয়ে গেছে যে ওই ইউনো আমরা ওই যেটা করতাম যে হয় না যে বালির ওপর দিয়ে হিরোইন দৌড়ে চলে যাচ্ছে, ব্লো ড্রাইতে চুল উঠছে, শাড়ির আঁচল উঠছে, সেটা দেখে একবারে উলালা একটা ফ্যাক্টর। বাট এখন ওই ছবিটা না, এখন হচ্ছে আমরা যদি রিয়েল লাইফে রোদে বেরিয়ে কাজ করতে গিয়ে ঘামি, সেই ঘামটাই কিন্তু আমরা স্ক্রিনে দেখাচ্ছি, মানে সেই পরিশ্রমটাই আমরা দেখাতে চাইছি বড় পর্দায়। সো ওই রিয়ালিটিতে এতটা ঢুকে গেছে সিনেমা, এখন সিনেমা জগৎ, যে আমাদের কমার্শিয়াল ফিল্মের মধ্যেও সেই টাচটা থাকছে, আমাদের অন্য ধারার ছবিতেও সেই টাচটা থাকছে। অ্যান্ড সব কিছু এখন নো মেকআপ লুক হয়ে গেছে, মানে এরকম হচ্ছে যে ডিরেক্টরে এসে মেকআপ তুলে দিচ্ছে পুরো ওয়েট টিস্যু দিয়ে, সেটে মেকআপ করে এলে। তো ওই সব স্বাধীনতা চলে গেছে এখন। অ্যান্ড উই আর লাইক আমরা মানে গল্পের মধ্যে ইনভলভড হয়ে করতে চাইছি, আমাদেরকে পাল্টাতে, যুগের সাথে মানুষকে পাল্টাতে হয়। এখন যে দর্শকের চাহিদা সেই অনুযায়ী আমরা একটা গল্প, যেখানে আমরা প্রোটাগনিস্ট, আমরা গল্পটা বলছি, আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা এরকম ভালো কন্টেন্ট চাইছেন। তো শুধু রোম্যান্স বা শুধু অনেক মানে হিরো হিরোইন মানেই যে ওই জড়িয়ে ধরবে বা গান করবে সেটা না, ওটার বাইরেও যেই আমাদের রিয়েলিস্টিক জগৎটা আছে সেটাকে তুলে ধরছে। আমরা এই সিনেমাটা দেখতে পেলাম, খুব সুন্দর একটা কাপল বিয়ে করছে, তোমাকেও দেখলাম কনের বেশে, কেমন লাগছে বলো? দুর্দান্ত। সেটা নিয়েই আমার প্রশ্ন যে রিয়েল লাইফে কবে দেখবো? যেটা দেখবে সেটা দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবে, এত ভালো লাগবে। ওই জন্য আমরা এখনো ওয়েট করে আছি তোমাদেরকে অজ্ঞান করার আগে। বাট না, মানে সিরিয়াস স্টোরি আই থিঙ্ক আরো জাস্ট আমরা এখন সব আমাদের প্রোডাকশন হাউস লঞ্চ করেছি, তো সেটাকে একটু এস্টাবলিশ করতে কাজ করা বাকি গো, এস্টাবলিশ করা একটু বাকি আছে, তো সেটাকে আগে করি, আগে একটা মানে ভালো জায়গা হয়ে যাক। আই থিঙ্ক ইভেন্টুয়ালি ম্যারেজ তো হয়েই যাবে, ম্যারেজ আর করতে একটা তো দিন মেইনলি বিয়ের দিনটা, বাকি রিসেপশন হানা থানা তো লেগেই থাকবে না। মানে উই ওয়ান্ট টু ডু ইট ইন আ ও কি উত্তর দিতে আমি জানি না, আমি তো বললাম যে কফিতে চলে গেছে মন চাই যাচ্ছে প্রত্যেকটা রিসেপশনের প্রত্যেকটা বিয়েতে কি আমরা ইভেন্ট করব, যেটাতে আমরা সবাইকে তোমাদের ডেকে খাওয়াবো বসে পুরো পাত পেরে। সো সেটার জন্য আমাদের প্রচুর খরচা তো বুঝতেই পারছো, তাই একটু সময় দাও। আমরা সবে নতুন এই প্রযোজকের রেসে এন্ড ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাই বলেছি, সবে নতুন সন্তান হয়েছে তো সন্তানকে বড় করতে টাইম লাগে। হ্যাঁ, তো আমাদের একটু দাঁড়িয়ে আরো বেশি করে দাঁড়িয়ে যেতে হবে। একটা নতুন গুরুত্বপূর্ণ রোল পেয়েছি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা যদি সাকসেসফুলি করে উঠতে পারি ডেফিনেটলি দেন উইল প্ল্যান। আর আমার মনে হয় আরো অনেকে আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যাদের বিয়ে খাওয়ার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি অ্যাজ আ কাপল, তো আমাদের পেছনে পড়ে গেছে আমাদের বয়স অল্প কেন। আমাদের সবার আগে দেবকে জিজ্ঞেস করতে হবে কবে হচ্ছে বিয়েটা, আমাদের সবার প্রিয় জুটি একদম। বনি কৌশানীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জি, সৌমাল্য দত্ত, ত্রিপর্ণা সহ একাধিক অভিনেতারা। আগামী 29 জুলাই মুক্তি পাবে অন্তর্জাল। চলতি বছরে ব্যাক টু ব্যাক রিলিজ করতে চলেছে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের একাধিক ছবি। রাতের শহর, শুভবিজয়ের মতো ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়। নিউজ ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।